হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ কিন্তু লক্ষ্মী পুজোর দিন, মানে আজ ডেট হচ্ছে 28th অক্টোবর। আর 28th অক্টোবরেই আমি এই ভিডিওটা বানাচ্ছি। মন ভালো নেই, একদম ভালো নেই মন, কিচ্ছু ভালো লাগছে না। কালকে তো এসে এখানে সারাদিনই প্রায় শুয়ে পড়েছিলাম। মন খারাপের কারণ যদি বলতে যাই, অনেক কিছু, শুধু একটা কারণ নয়, অনেক কিছু মিলিয়েই মনটা খারাপ। ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না, বিশ্বাস করো। খালি মনে হচ্ছে চুপচাপ ঘর অন্ধকার করে শুয়ে পড়ে থাকি, কারোর সাথে কথা বলতে ইচ্ছা করছে না, কিচ্ছু ভালো লাগছে না। বাট অফিসের কাজ, অফিসে তো এসব বাহানা দিনে চলবে না, অফিসে তো বেরোতে হবে, তাই অফিসের কাজটা করি, করে এখানে এসে চুপচাপ গুটি মেরে শুয়ে থাকি। তো যাই হোক, আমাকে তো শাড়ি পরতে দেখছো, আজ তো লক্ষ্মী পুজো, তাই লক্ষ্মী পুজোর দিন একটু শাড়ি পরছি। কী করবো সবই তোমাদেরকে আগে বলবো, বাট তার আগে তোমাদেরকে লক্ষ্মী পুজোর অনেক 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 শুভেচ্ছা জানাই। লক্ষ্মী পুজো জানি অনেকের বাড়িতে আজকে লক্ষ্মী পুজো হবে, কারোর বাড়িতে ছোট করে, কারোর বাড়িতে ঠাকুর মশাই এনে খুব বড় করে ধুমধাম করে লক্ষ্মী পুজো হবে। আমাদেরও বাড়িতে হতো, বাট এবছর বাবা চলে যাওয়ার পর সব শেষ। তাই এবছর হঠাৎ করে এখনই মাথায় আসলো, শুয়েছিলাম, চুপচাপ শুয়ে পড়েছিলাম, বাট হুট করে মাথায় আসলো, আমি একটা তোরণ কিনে এনেছিলাম, যেটা মেন গেটে লাগায় না দরজার ওপরে, দরজার মাথায় সেই একটা এনেছিলাম। তো সেটা লাগাবো ভাবলাম আজকে একটু, আর বাবার জন্য আজকে ভেবেছি একটুখানি নারকোল নাড়ু বানাবো। বাবা খুব ভালোবাসত খেতে, আর বাবা যদি থাকতো বেঁচে আজকে, তাহলে আজকের দিনে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হতো খুব বড় করে, আর সঙ্গে নারকোল নাড়ু তো হতোই হতো। তাই বাবা ভালোবাসে যেহেতু খেতে, তাই বাবার জন্য আজকে আমি নারকোল নাড়ু বানাবো। তো তার জন্যই প্রিপেয়ার হচ্ছি আর কি। শাড়িটা পরলাম, দেখো এটা হচ্ছে খাদি কটন সিল্ক শাড়ি, অনেক দিন পর শাড়িটা পরলাম। তোমরা এই শাড়ি পরে কিন্তু আমাকে কখনো দেখোনি, কারণ এই শাড়িটা পরে আমি ব্লগ করিনি, এর আগে কখনো ব্লগ করিনি, পরেছি দু একবার পরেছি, বাট ব্লগ করিনি। তো যাই হোক, এই শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস আমি পাইনি। এই যে ব্লাউজটা পরছি দেখেছো না, এটা হচ্ছে আলাদা একটা ব্লাউজের পিস, এর সাথে ম্যাচিং করে গেছে তাই পরেছি। তো শাড়িটা পরে আমাকে কেমন লাগছে কিন্তু জানিও। এই শাড়িটা আমার খুব পছন্দের শাড়ি, 1200 টাকা দিয়ে কিনেছিলাম, কিনেছি প্রায় হয়ে গেল 4 বছর আগে। এই ধরনের অনেক শাড়ি আছে যেগুলো আমার খুব একটা পরা হয় না, তো এই ব্লগের মাধ্যমে মাঝে মধ্যে পরি, কোথাও তো যাই না তাই শাড়ি পরাও হয় না, বাট এখন এই ভিডিও বানানোর জন্য শাড়িটা পরা হয়। তো দেখো পরে নিলাম শাড়ি, শাড়িটা কিন্তু সত্যি খুব সুন্দর, হালকার ওপরে দারুণ। শাড়িটা তো পরে নিলাম, বাট শাড়ির সাথে সাজগোজ কিছুই করা হয়নি, ভাল লাগছে না, মনটা একদম ভালো না। দেখো আজকে কাজে বেরিয়েছি, একটু লিপস্টিক লাগাইনি, আমি লিপস্টিক ছাড়া ঘর থেকে বেরোই না, যখন মন খারাপ থাকে তখন আর লিপস্টিকটাও লাগানো হয় না। তো যাই হোক, কিছুই করিনি সাজগোজ, শুধু জাস্ট শাড়িটা পরলাম। বাট চুলটা কেমন লাগছে না, দাঁড়াও চুলটা খুলে দিই। আমার নিজেরও পার্সোনালি খোলা চুলে আমার বেশি ভালো লাগে, কারণ তোমরাও অনেকে কমেন্ট করে বলেছো যে তোমাকে খোলা চুলে বেশি ভালো লাগে, আর পার্সোনালি নিজেরও আমাকে খোলা চুলেই বেশি ভালো লাগে। ব্যাস এই যে আমি পুরো রেডি হয়ে গেলাম, আর কিচ্ছু সাজগোজ না, লিপস্টিকও লাগাবো না, মন ভালো নেই, শুধুমাত্র তোমাদেরকে দেখাবার জন্য ভিডিওর মধ্যে লিপস্টিক লাগাতেও আমার ইচ্ছে করছে না। তো যাই হোক, এই রেডি হয়ে গেলাম, আজকে ফার্স্ট টাইম শাড়িটা পরে আমাকে দেখছো, কেমন লাগছে এই শাড়িটায় কমেন্ট করে জানিও। বাট সাজ ইনকমপ্লিট, তাই না? সাজতে ইচ্ছে করছে না, সত্যি ইচ্ছে করছে না, মনটা খারাপ, বিভিন্ন কারণে খারাপ, কিছুটা বললাম। সকালে উঠেই মনটা আরো বেশি খারাপ হলো, কাল আজ তো লক্ষ্মী পুজোর দিন, আর জন্ম থেকেই দেখে আসছি আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো খুব বড় করে। কি বলবো তোমাদেরকে, বলতে গেলে অনেক বড় গল্প চলে আসবে। খুব বড় করে লক্ষ্মী পুজো হয়, ভোগ হয়, ঠাকুর মশাই এসে পুজো হয়, ভোগ হয়, আর লক্ষ্মী প্রতিমা যেটা আছে না, আমরা ছোটবেলা দিয়ে লক্ষ্মী প্রতিমা দেখতাম আমার বাবার হাতে বানানো। আমার বাবা একজন শিল্পী মানুষ ছিলেন, যে মানুষটা 1 মাস আগে অবধি আছে বলতাম, আজ তার জন্য বলতে হচ্ছে ছিলেন, কারণ তিনি নেই। তো যাই হোক, আমার বাবা হচ্ছেন একজন শিল্পী মানুষ, প্রতিমা নিজে হাতে বানাতেন, ঠিক আছে, বিভিন্ন টাইপসের, মেনলি বানাতেন সরস্বতী ঠাকুর। তোমাদের সাথে কখনো সেটা শেয়ার করতে পারিনি, কারণ ইদানিং বন্ধ করেছিলেন কয়েক বছর, আর তার আগে যখন বানাতেন তখন মোবাইলের যুগ ছিল না, তখন আমাদের বাড়িতে কারোর কাছেই মোবাইল থাকতো না, স্মার্টফোন বলো, বাটন বানা ফোন বলো, থাকতো না, তাই কোনো রকম ভিডিও বা ফটো ক্লিপস আমাদের কাছে নেই, নইলে আমি তোমাদের সাথে শেয়ার করতাম।
আমার বাবার হাতের কাজ এত সুন্দর, মানে এখনো ইভেন বলছি ইভেন আমার বাবার লাস্ট হাতের কাজ তোমাদেরকে দেখাতে পারবো না, বাট এই যে জন্মাষ্টমী গেল, আমাদের পাড়ায় একজন আছেন প্রত্যেক বছর জন্মাষ্টমী করে, তার বাড়িতে আছে পিতলের ঠাকুর, তো প্রত্যেক বছরই সে জন্মাষ্টমীর আগে সেই পিতলের ঠাকুরটা বাবার কাছে দিয়ে যেত, বাবা সেটাকে পলিশ করে ক্লিন করে তার চোখ নাক মুখ আঁকাল, যে কালারিং গুলো থাকে না ঠোঁটে একটু লিপস্টিক, চোখ আঁকা পিতলের উপরে আমার বাবা করতো। আর এই বছর এত ভালো করে প্রতিমাটা করেছিল যে বাবা মারা যাবার পর যখন তারা খবর পেয়েছে খুব আফসোস করেছে, এমনকি বাড়িতেও এসেছিল, এসে এটা জানিয়ে গেছে যে আমার বাবার নাম অমিয়, এটা বলে গেছে যে অমিয়দা প্রত্যেক বছর আমাদের গোপাল ঠাকুরের মানে গোপাল ঠাকুরকে প্রিপেয়ার করে দিত রং টং করে, বাট এবছর এত ভালো করেছে যে প্রত্যেকটা মানুষ তার প্রশংসা করছে যে ঠাকুরটা খুব সুন্দর হয়েছে, বাট ওটা করে দেওয়ার পরেই বাবা চলে গেল, তাই তারা বলছে অমিয়দা চলে যাবে বলেই হয়তো ঠাকুরটা এবছর এত ভালো করে করে দিয়ে গেছে। সত্যি আমরা তো কেউ জানি না, মানে জানতেও পারিনি বুঝতেও পারিনি, হয়তো সেটাই কারণ, তাই জন্য তারা বলেছে যে পরের বছর থেকে মাটির ঠাকুর নিয়ে এসে পুজো করব, বাট পিতলের ঠাকুরটা সিংহাসনে থাকবে, ওটাকে কিছু করব না, পুজো করবে বাট ওটাতে আর আলাদা করে টিপ ফিপ দেওয়া যেটা করলে নোংরা হয়ে যায় সেটা করবে না, কারণ বলছে এত সুন্দর করে প্রতিমা কেউ আর করে দেবে না। তো আমার বাবার হাতের কাজ সত্যি খুব ভালো ছিল, আমাদের ঘরে ছোটবেলায় প্রতিমা যেটা লক্ষ্মী প্রতিমা আমার বাবা নিজেই বানাতো সমস্ত কিছু, ইভেন তারপরে পিতলের প্রতিমা এসেছে, পিতলের প্রতিমা আসলেও তাতে চোখ মুখ আঁকা থাকে, সেগুলো প্রত্যেক বছর বাবা নতুন করে আবার করতো, চুল লাগাতো, ড্রেস পরাতো, সেগুলো কোনোদিনই তোমাদেরকে দেখাতে পারিনি। আর এবছর তো বাবা নেই, মানে হয়তো আর কোনো বছরই আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হবে না, তো সকালবেলা ঘুম থেকে উঠে না আগেই মনটা খুব খারাপ হলো, লক্ষ্মী পুজোর দিন মানে এত হই হই লেগে থাকতো না, লক্ষ্মী পুজোর দিন আমাদের ঘরে ঠাকুর মশাই আসবে, পুজো হবে, সন্ধ্যার ভোগ দুপুরবেলা থেকে ভোগ রান্না করতে বসে যেতাম, সন্ধ্যাবেলা ঠাকুর মশাই আসতো, পুজো হতো, আরো কত কিছু, ঘর সাজানো, আলপনা দেওয়া, বলে শেষ করতে পারবো না তোমাদের, তা বুঝতেই পারছো আজকের দিনটা কতটা খারাপ লাগার একটা দিন, বাবাকে মিস করছি অবশ্যই, খুব মিস করছি, তাই জন্য আজকে ঠিক করলাম একটু নারকোল নাড়ু বানাবো, লক্ষ্মী ঠাকুরের জন্য নয় বানাবো আমার বাবার জন্য, আমার বাবা মিষ্টি খেতে খুব পছন্দ করতো, তাই আজকে লক্ষ্মী পুজোর দিন বাবাকে মনে করে বাবাকে ভালোবেসে বাবার জন্য আজকে আমি একটু নারকেল নাড়ু বানাবো, লাইফে ফার্স্ট টাইম নারকেল নাড়ু আমি আমার মায়ের কাছে বানানো শিখেছি, বাট নিজে একা কখনো বানাইনি, লক্ষ্মী পুজোর সময় করে নারকেল নাড়ু বানানো হতো সে সময় মায়ের সঙ্গে থাকতাম, দেখে দেখে যেটুকখানি শিখেছি সেটুকখানি আজকে করব। তো তার আগে আর একটা কাজ করব, সেটা হচ্ছে বলে দিই দাঁড়াও শাড়িটা না একটু গুটিয়ে নিই, কারণ এর পরে যে কাজটা করব তার জন্য শাড়িটা এইভাবে রাখলে চলবে না, শাড়িটাকে একটু গুটিয়ে নিতে হবে, তো কি করব সেটা বলে দিচ্ছি, খুব শখ করে একটা তোরণ কিনে নিয়ে এসেছিলাম যেটা দরজায় লাগায়, বাংলাতে কি বলে আমি জানি না, এটাকে বলে তোরণ, এই যে দেখো অনেক দিন হয়ে গেছে, পুজোর অনেক আগে কিনেছিলাম, অনেক আগে তখন বাবা ছিল, তো সেই থেকে না এটা প্যাক করে রাখা ছিল, আমি ভেবেছিলাম দীপাবলির সময় লাগাবো, তো দীপাবলির সময় বাদ দাও এখন তো লক্ষ্মী পুজো, এই যে দেখো তোমরা জানোই এরকম বিভিন্ন টাইপসের তোরণ পাওয়া যায়, দুর্গাপূজোর সময় অনেকে লাগায়, অনেকে লক্ষ্মী পুজো, অনেকে কালী পুজো দীপাবলিতে লাগায়, তো আমার গেটে অলরেডি একটা লাগানো আছে তার উপরেই এটা ঝুলিয়ে দেবো, তো এখন এটা করব, চলো কিভাবে কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করি, তারপরে ফেরত এসে বাকি কথা বলছি। তো এটা হচ্ছে আমার মেইন গেট, তোমরা কতটা কি দেখতে পাচ্ছ জানি না, তোমাদেরকে একটু সামনে নিয়ে আসি, আমার এই ক্যামেরা স্ট্যান্ডটা ভেঙে গেছে, এটাকে ঠিক করব সেটাও করা হচ্ছে না, তো যাই হোক এই হচ্ছে আমার মেইন গেট, আর মেইন গেটের বাইরে লাগাবো, এই যে মেইন গেট, এবারে বাইরে লাগাবার জন্য যেটা করতে হবে আমাকে একটু টুল নিয়ে ওপরে উঠতে হবে, নইলে আমি হাত পাবো না, তো এই হচ্ছে টুল আমি নিয়ে যাই, তোমরা ওখান থেকেই দেখো, আমি
তো এই যে দেখো, তোরণটা আমি লাগিয়ে দিয়েছি, যতটুকুনি পেরেছি সেভাবেই লাগালাম। খুব বেশি উঁচু করে লাগাতে পারিনি, কারণ উঁচু করে লাগাতে গেলে না আমাকে দুটো পেরেক ঠুকতে হবে, আর আমার কাছে হাতুড়ি নেই। তো যাই হোক, পুরনো একটা লাগানো রয়েছে, দেখতে পাচ্ছ লেখা রয়েছে শুভ দীপাবলি। গেল বছর দীপাবলির সময় আমি এটা কিনে এনে লাগিয়েছিলাম। আমার খুব ভালো লাগে মেন গেটে এরকম ধরনের জিনিস লাগাতে, তো ওটাকে ভেবেছিলাম খুলে ফেলবো, বাট ওটা যেহেতু খুব ভালো আছে তাই খুলে ফেলতে আর ইচ্ছে করলো না, ওর ওপরেই আমি এই তোরণটা লাগিয়ে দিলাম। কেমন লাগছে তোমরা কিন্তু জানিও। দেখিয়ে দিলাম তোমাদেরকে তোরণটা কিভাবে লাগিয়েছি। তো এইবারে যেটা করব সেটা হচ্ছে, চলো যেতে গিয়ে কথা বলি, কাজ করতে করতে কথা বলি, নইলে অযথা বক বক করে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তো এখন যেটা আমি করব সেটা হচ্ছে, নারকেল নাড়ু বানাবার জন্য যে জিনিসগুলো দরকার, গুড়, চিনি, নারকল কুচি, নারকল কুড়ানো, আর লাগবে চালের আটা, একটু নুন, এলাচ গুঁড়ো থাকলে এলাচ, গোটা এলাচ আর এলাচের পাউডার। তো তার মধ্যে থেকে প্রায় সব জিনিসই আমার কাছে আছে। কোথা থেকে এলো এতগুলো জিনিস, আমি কি আগে দিয়ে প্ল্যান করে রেখেছিলাম? না, কখনোই না, আগে দিয়ে এটা প্ল্যানিং ছিল না। বাট কেন, কোথা দিয়ে আসলো এগুলো আজকে বাড়িতে, সেটাই তোমাদেরকে বলবো। তো চলো জিনিসগুলো বার করো। দেখতে পাচ্ছ এটা, এর মধ্যে সমস্ত জিনিস রাখা আছে। কোথা দিয়ে আসলো বলে দিই তোমাদেরকে, বার করতে করতেই বলি, চাইছি ভিডিওটা যাতে বেশি লেন্দি না হয়ে যায়, কারণ বক বক করতে করতে ভিডিওর লেন্থ অনেক বেড়ে যায়। তো যেভাবে আসলো, তোমরা জানোই এবছর বাড়িতে গণেশ ঠাকুর নিয়ে এসে গণেশ পুজো করেছিলাম। তো গণেশ পুজোর সময় না মোদাক বানানো হয়, সেই মোদাক বানাবো বলে খুব শখ করে সব জিনিস এনে রেখেছিলাম, এগুলোই তার মধ্যে লাগে। তো সেগুলো তো আর করা হয়ে উঠলো না, কারণ মাঝখানে বাবা চলে গেল, পুজোটাই বন্ধ হয়ে গেল। তারপর থেকে না সব রাখা ছিল, তো সেই জিনিসগুলো এনেছিলাম বলেই আজকে বাড়িতে রয়েছে। তাই জন্যেই একটু বানাতে মনও হলো, হয়তো কিনে নিয়েই আসতাম আজকে, বা যেহেতু আছে তো আর কেনার দরকার পড়লো না। তো এখানে রয়েছে চালের আটা, সবই কেনা, আমাদের বাড়িতে কিন্তু কোনোটাই কেনা আসতো না, সবই রেডিমেড, মানে সরি রেডিমেড বলছি, সবই নিজে হাতে বানানো। এখানে যে নারকলের কুচিটা রয়েছে না, নারকল কুড়ানো, সেটাও রেডিমেড কেনা, এই হলো। আর এর মধ্যে রয়েছে গুড়, গুড় আর সঙ্গে চিনি লাগবে, গুড় হয়তো সবটা হবে না, যা গুড় আছে সবটা আমার হবে না, আমাকে এতে চিনি অ্যাড করতে হবে। তো ব্যাস, এই হলো আজকের মেইন ভিডিও টপিক। তোরণটা তো লাগিয়ে দিলাম, দেখেছো, আর এই যে নারকল নাড়ুটা আজকে ফার্স্ট টাইম আমি নিজে হাতে বানাবো, এর আগে কখনো আমি বানাইনি। তো দেখা যাক নাড়ু কেমন বানাচ্ছি, এটার ওপরে একটা আলাদা ভিডিও বানাবো, রেসিপি ভিডিও বলতে পারো, হয়তো একটু খারাপ হবে বাট তবুও খাবার মতন তো হবে। বাবাকে স্মরণ করে, বাবাকে ভালোবেসে আজকে আমি বাবার জন্য বানাবো নারকল নাড়ু। বাবার ছবি তো এখানে নেই, মায়ের বাড়িতে আছে, তো সন্ধ্যাবেলা যখন বাড়ি ফিরব তখন নারকল নাড়ুগুলো নিয়ে গিয়ে বাবার সামনে প্লেটে কয়েকটা বাবাকে দেবো। তো যাই হোক, অনেক কিছু গল্প করলাম তোমাদের সাথে। অ্যাকচুয়ালি কি জানো তো, বাবা যাওয়ার যে কষ্ট ওইটা না যাচ্ছে না, কিছুতেই যাচ্ছে না। হয়তো তোমরাও ভাববে যে কি প্রত্যেকটা ভিডিওতে এসে বারবার একই কথা বলে, কিন্তু কি জানো তো, কথা বলতে গেলে না আমার ওটাই চলে আসছে, ওটাই চলে আসছে বারবার, আমি নিজেকে আটকাতে পাচ্ছি না। ইভেন আমার যেন মনে হচ্ছে আমার ভালো লাগছে বাবাকে নিয়ে আলোচনা করতে। তো হয়তো আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে সময়ের সাথে সাথে, যত সময় এগোবে সময়ের সাথে সাথে তত ওই জিনিসটা পিছিয়ে যাবে, এতটা কষ্ট হয়তো হবে না তখন। তো যাই হোক, বাট কিছু কিছু মুহূর্তগুলো আসবে না যেগুলোতে বাবার অবদান থাকতো খুব, বাবাকে মিস করবো শেষ পর্যন্ত। আমি আজকে লক্ষ্মী পুজো, আজকে লক্ষ্মী পুজো, লক্ষ্মী পুজোর দিন, আজকে আজকে খুব খারাপভাবে বাবাকে মিস করছি, সকাল থেকে উঠেই খুব খারাপ লাগছে। যেখানে যেখানে দেখছি আলপনা দেওয়া হচ্ছে বাড়িতে, ওই জায়গাগুলো না বুকের ভেতরটা ফেটে যাচ্ছে, খুব কষ্ট হচ্ছে ওই জায়গাগুলোতে, কারণ আমার বাবা চলে গেল, পুজোও শেষ, আমার বাবা উদ্যোগ নিয়েই পুজোটা করতো, সব কিছু তার নিজে হাতে করা, আমাদের কিছু করতে লাগতো না। আমরা হয়তো ঘরে ঠাকুরের বাসন মাজতাম, নারকেল নাড়ু তৈরি করতাম, ফল কাটতাম, এই জিনিসগুলো, বাবা নিজে হাতে ঠাকুর পরিষ্কার করা, ঠাকুরের সিংহাসন পরিষ্কার করা, বাজার করে নিয়ে আসা, কাঁচা বাজার, ভোগের বাজার, সমস্ত কিছু আমার বাবা একলা হাতে করতো। তো বাবা চলে যাওয়ার পর না সেই পুজোটা সব শেষ, মানে পুজো আমাদের ঘরে আর ওই আগের মতন করে হবে না, হয়তো নিজেরা যেমন তেমনভাবে করবে, বাট আগামী এক বছর তো পুজো হবেই না। তো সেই জন্য না খুব মিস করছিলাম, আর নারকল নাড়ুটা মা লক্ষ্মীর জন্য আমি করছি না, সত্যিই করছি না, আমি একটাও মা লক্ষ্মীর সামনে দেব না,
আমি সবটাই আমার বাবার জন্য বানাচ্ছি। তো চলো আজকে ব্লগটা এখানেই অফ করছি। এবারে নারকল নাড়ু বানাবো, তো তার প্রিপারেশন করতে হবে। আর নারকল নাড়ু আমি যেভাবে বানাবো অ্যাকচুয়ালি সেই তার উপরে একটা আলাদা করে ভিডিও বানাবো, তোমরা দেখে নিও। তো আজকে এই অবধি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, লক্ষ্মী পুজো খুব ভালোভাবে কাটিও নিজের লোকেদের সঙ্গে। টাটা।